পাকিস্তানের কাছে ম্যাচ হারায় সাফাই দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ভারতের দোষ ঢাকতে কোহলি বলেন, পাকিস্তান ভালো খেলেছে, বিস্ফোরক নেটিজেনরা। কোহলির মতে হারের সঠিক কারণ কি? ডু অর ডাই ম্যাচ না হলেও টানটান উত্তেজনা, একেবারে নেল বাইটিং ম্যাচ। তিন বল বাকি যখন তখন একটি উইকেট পড়ে গিয়ে দু বলে দু রান করার দরকার ছিল পাকিস্তানের। এক বল বাকি থাকতেই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিলেন তারা। এর পেছনে ভারতের হেরে যাওয়ার কোন সমীকরণ বা কোন ব্যর্থতা কাজ করছে, কি সাফাই দিলেন বিরাট কোহলি? তিনি মাঠের বাইরে ছিলেন, ফিল্ডিং করেননি, অর্ধ শতরান করেছিলেন বটে, কিন্তু দলকে বাঁচাতে পারলেন না। মোহাম্মদ রিজওয়ান এবং মোহাম্মদ নওয়াজের দাপটে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 5 উইকেটে হারল ভারত। কিন্তু ম্যাচের পর কোনো ক্রিকেটারকে দোষ দিলেন না কোহলি। সাংবাদিক বৈঠকে কোহলি বলেন, মোহাম্মদ নওয়াজের ইনিংসটাই নাকি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ওকে আগে পাঠিয়ে ফাটকা খেলেছে পাকিস্তান এবং সে কারণেই তারা জিতেছে টান টান ম্যাচ। 19তম ওভারে লোপ্পা ক্যাচ ফেলেছেন অর্শদীপ সিং, গোটা দেশের কাছে তিনি আপাতত ভিলেন, নেট মাধ্যমে তার সমালোচনা। তবে তার পাশে দাঁড়িয়েছেন কোহলি, বলছেন এত বড় ম্যাচ চাপের মুখে এমনটা হতেই পারে। ভাবা যায় কোহলি বলছেন চাপের মুখে এমনটা হতে পারে, যিনি কিনা একাধিক ম্যাচ জিতিয়েছেন, দাপ্রোটের সঙ্গে ব্যাটিং করেছেন ভারতের রান মেশিন এবং চাপের মুখে জিতিয়েছেন টিমকে, করেছেন রান। তিনি বলছেন নার্ভাস ব্রেকডাউন হওয়া সম্ভব। আন্তর্জাতিক ক্রিকেটে যে ক্রিকেটারের নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে এত উত্তেজনাময় একটা ম্যাচে, তার খেলার প্রয়োজনীয়তা কি, প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কোহলি বলছেন 14 বছর ধরে খেলছি, এমনি এমনি বিশ্রামের প্রয়োজন বা কোনো কিছু হয় না, সমালোচনার জবাব আমি কোনোদিনই দেইনি, কে কি বললো তাতে কিচ্ছু এসে যায় না। পিচ থেকে অনেকেই মনে করছেন বোলারদের জন্য কিছু ছিল না, কোহলি বলছেন হ্যাঁ এটা ঠিক কথা। তবে পাকিস্তানের ভূয়সী প্রশংসা কোহলির কথায়, তিনি বলছেন পাকিস্তান ভালো দেশ, ওদের বোলিং লাইন আপ ভালো, আগের ম্যাচে বুঝেছিলাম দুটো দল থাকলে হাড্ডাহাড্ডি লড়াই তো হবে, তাহলে ম্যাচ ফসকানোর জন্য ভারতীয় ক্রিকেটারদের দায়ী করলেন না কোহলি। ম্যাচের মোড় ঘোরানো মুহূর্তকে বেছে নেয়া নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। পাশাপাশি তিনিও বিস্ফোরক মন্তব্য করে বলেছেন বিশ্রাম চাওয়া অপরাধ নয়, দরকার হলে নিতেই পারে। সেই বিতর্ক নিয়ে সোজা সাপটা কোহলি উত্তর দিয়েছেন, তবে এখনো পর্যন্ত দেশের মানুষ বলছেন যে এই ম্যাচটা ভারতের হারা উচিত হয়নি। প্রায় 200 কাছাকাছি রান করে পাকিস্তানের কাছে হেরে গেল এশিয়া কাপে সুপার ফোরে ভারত, মেনে নিতে পারছেন না ভারতীয় সমর্থকরা। 19তম ওভারে এসে গ্রেড এ প্লেয়ার ভুবনেশ্বর কুমার দিয়ে গেলেন প্রায় 19 রান। ম্যাচের টার্নিং পয়েন্ট কি সেটাও নয়, জঘন্য ফিল্ডিং এবং ভুলভাল বল, একের পর এক ওয়াইড বলের এক্সট্রা রান দেয়া, সবকিছুর মাশুল গুনল ভারত পাকিস্তানের কাছে, হেরে গিয়ে মুখ লুকাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া।